আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ইকুয়েশন নিয়ে সলভ করব। তো এখানে প্রবলেমটা কি বলা আছে, এ টু ডিবার এক্স ইকুয়াল টু এ টু ডিবার ওয়াই প্লাস টু ডিবার জেড, যেখানে এ এক্স ওয়াই জেড কতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমাদের বলছে এ ইন্টু ওয়াই ইন্টু জেড ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের সম্ভাব্য মানের যোগফল বের করো। তাহলে ফার্স্টে তোমরা আগে নিজেরা প্রবলেমটা ট্রাই করো, এরপর সলিউশন পেয়ে গেলে আমার সাথে মিলে নিও। তো আমাদের এখানে বলছে ইকুয়েশনটা থেকে এই মানটা বের করতে, তাহলে অবশ্যই আমাদের ইকুয়েশনটা নিয়ে কাজ করতে হবে। তো আমাদের এখানে ইকুয়েশন কি বলছে, এ টু ডিপার এক্স ইকুয়াল টু এ টু ডিপার ওয়াই প্লাস টু ডিপার জেড। তো আমরা এই ইকুয়েশনটা সলভ করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে এ, তাহলে আমরা এগুলোকে একসাথে নিয়ে আসি। তাহলে আমরা এখানে বলতে পারি এ টু ডিপার এক্স মাইনাস এ টু ডিপার ওয়াই ইকুয়াল টু টু ডিপার জেড। তো আমরা কি করব, এখান থেকে এ টু ডিপার ওয়াই কমন নিব। তাহলে আমি যদি এ টু ডিপার ওয়াই কমন নিই, তাহলে এখানে কি থাকবে, যেহেতু এ টু ডিপার ওয়াই কমন নিয়েছি তাই আমাদের এখানে হবে এক্স এ টু ডিপার এক্স মাইনাস ওয়াই মাইনাস এ টু ডিপার ওয়াই তো কমন নিয়েছি, তার মানে ওয়ান, এটা ইকুয়াল টু টু ডিপার জেড। তো দেখো এখানে কিন্তু আমাদের গুণ করলেও এই রাশিটা আসতে হবে। দেখো এ টু ডিপার ওয়াই ইন্টু এ টু ডিপার এক্স মাইনাস ওয়াই যদি আমি গুণ করি, সংখ্যাটা সেম, পাওয়ারগুলো কী হবে, যোগ হবে, গুণ করতেছি, তাহলে ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এই ওয়াই এই ওয়াই কিন্তু কাটা যাচ্ছে, থাকতেছে জাস্ট এ টু ডিপার এক্স। আবার এ টু ডিপার ওয়াই দ্বারা যদি আমি এই ওয়ানকে গুণ করি, মাইনাস তো আসেই, এ টু ডিপার ওয়াই হয়ে যাচ্ছে, তার মানে আমাদের কিন্তু মানে কোনো পরিবর্তন হয়নি, জাস্ট আমরা কমন নিয়েছি। তো এখন একটা জিনিস দেখো, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এ টু ডিপার ওয়াইয়ের একটা তো মান আসবে, আবার এ টু ডিপার এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এটারও একটা মান আসবে, তার মানে আমি বাম সাইডে দুটা মানের গুণফল আকারে প্রকাশ করছি। তো একইভাবে ডান সাইডেও আমি দুটা মানের গুণফল আকারে প্রকাশ করব, কিন্তু এটার মান কি, টু ডিপার জেড না, তার মানে আমি যদি দুটা মানের গুণফল আকারে প্রকাশ করতে চাই, তার মানে আমি বলতে পারি এটা ইন্টু ওয়ান, এটা দিলে তো হয়ে যাচ্ছে, টু ডিপার জেড ইন্টু ওয়ান করলে তো টু ডিপার জেডই পাবো। তাহলে আমি এখানে দুইটা জিনিস পাচ্ছি, দুটা কেস পাচ্ছি, একটা হতে পারে যে এ টু ডিপার ওয়াই ইকুয়াল টু টু ডিপার জেড এবং এ টু ডিপার এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, এটা একটা কেস হতে পারে। অথবা এমনও হতে পারে এ টু ডিপার ওয়াই ইকুয়াল টু ওয়ান এবং এ টু ডিপার এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু টু ডিপার জেড, এটা হতে পারে, অর্থাৎ এটা ইকুয়াল টু একবার এটা হতে পারে অথবা এটা ইকুয়াল টু একবার এটা হতে পারে। তো ফার্স্টে আমরা কাজ করব এ টু ডিপার ওয়াই এটা ইকুয়াল ওয়ান নিয়ে। তো এইটা যদি হয় তখন কী হয় দেখো, আচ্ছা এ টু ডিপার ওয়াই ইকুয়াল টু ওয়ান হলে আমাদের এই রাশিটা কী হবে, এ টু ডিপার এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এটা ইকুয়াল কী হবে, টু টু ডিপার জেড। তো আমরা এটা নিয়ে আগে কাজ করি। দেখো এ টু ডিপার ওয়াই, তাহলে ওয়ানকে আমরা কী লিখতে পারি, এ টু ডিপার জিরো লিখতে পারি, যেহেতু আমাদের সংখ্যাটা সেম তাহলে আমাদের পাওয়ার কী হবে, ইকুয়াল হয়ে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু আমি জিরো বলতে পারতেছি, এখানে কিন্তু এর মানটা জিরো হতে পারবে না। আর আমাদের বলেই দিয়েছে এ এক্স ওয়াই জেড কতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক বলছে তার মানে জিরো তো হবেই না। আচ্ছা তো ওয়াই ইকুয়াল টু আমরা জিরো পেয়ে যাচ্ছি। তো একটা জিনিস দেখো, ওয়াই ইকুয়াল টু জিরো পেলে আমরা কী পাই, আমাদের এই রাশিটা মান বের করতে বলছে, তাহলে এ ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো এখানে যদি ওয়াইয়ের মানটা জিরো হয় তাহলে পুরো উপরে যে লব আছে পুরোটাই জিরো হয়ে যাবে, যেহেতু গুণফল জিরো দ্বারা কোনো কিছুকে গুণ করলে তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে জিরোকে আবার কোনো কিছু দ্বারা ভাগ করলে ভাগফলও জিরো, তার মানে এই পুরো রাশিটার মান জিরো হয়ে যাচ্ছে যখন ওয়াই ইকুয়াল জিরো। তখন তো আমাদের এটা নিয়ে কাজই করতে হচ্ছে না, আমার তো আর এটা মান বের করতে হচ্ছে না, যেহেতু আমি ওয়াই ইকুয়াল জিরো পেয়ে গেছি তার মানে এই পুরো রাশিটার মান জিরো পাচ্ছি। তাহলে আমরা এই পর্যন্তই এটা কাজ করলাম, অর্থাৎ কেস ওয়ান সলভ করলাম, এবার আমাকে কেস টু সলভ করতে হবে। আমি আগেরবার ধরে নিয়েছিলাম এ টু ডিপার ওয়াই ইকুয়াল টু ওয়ান, এবার আমি ধরে নেব এ টু ডিপার ওয়াই ইকুয়াল টু টু ডিপার জেড। তাহলে আমাদের দ্বিতীয় কেস এ টু ডিপার ওয়াই এটা ইকুয়াল কী হবে, টু টু ডিপার জেড, এবং আরেকটা লাইন থাকে সেটা কি, এ টু ডিপার এক্স মাইনাস ওয়াই এ টু ডিপার এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এটা ইকুয়াল টু ওয়ান, এটা ইকুয়াল এটা হলে তো এটা ইকুয়াল এটা হবেই। তা দেখো এখানে কিন্তু আমরা কোনো কাজ করতে পারতেছি না, এটা কোনো কাজই নেই, আমি কোনো আগাইতে পারতেছি না। তো আমরা এটা সলভ করি তাহলে, তাহলে দেখো এ টু ডিপার এক্স মাইনাস ওয়াই তো ওয়ানগুলো একসাথে নিয়ে যাই, তো ওয়ান যেহেতু মাইনাস আছে সেগুলো প্লাস হয়ে যাবে, একবারে লিখি টু, তাহলে আমি এই পুরো রাশিটার মান পাচ্ছি জাস্ট টু, তাহলে আমি বলতে পারি টু এর পাওয়ার ওয়ান বলতে পারি। তো যেহেতু পুরো রাশিটার মান আমি টু পাচ্ছি আর কোনো কিছু পাচ্ছি না, তার মানে আমি এখান থেকেই বলতে পারি এ ইকুয়াল টু মাস্ট হবে, এ ইকুয়াল টু অবশ্যই হবে, এবং এক্স মাইনাস ওয়াই যেহেতু এর মান টু আমি ধরে নিলাম, ধরে তো নিলাম না, এখানে আমাদের আসেই যাচ্ছে এই পুরো রাশিটার মান টু কখন হবে, যখন এর মানটা টু হবে এবং এক্স মাইনাস ওয়াইয়ের মানটা ওয়ান হবে তখনই তো আমাদের টু হবে, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা ওয়ান হলেই তো আমাদের টু এটা মিলে যাচ্ছে, তাহলে এর মান আমি এখান থেকে পেয়ে যাচ্ছি টু এবং এক্স মাইনাস ওয়াইয়ের মানটা আমি পেয়ে যাচ্ছি ওয়ান। তো এখান থেকে যদি তুমি ওয়াইয়ের মানটা বের করো, ওয়াইয়ের মানটা বের করলে কত হয়, ওয়াইটা পেছনে নিয়ে যাও এক্স মাইনাস ওয়ান পেয়ে যাচ্ছ। আমরা ওয়াইয়ের মান কেন বের করলাম, এক্স মাইনাস ওয়ান দেখো এখানে কিন্তু দেওয়াই আছে, তো এই কারণে আমরা এটা এই ফর্মে লিখে ফেললাম।
এবার আসো এইটাই, তো তুমি দেখতেই পাচ্ছো এই সমীকরণে এর মানটা 2 হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে তুমি 2 বসাও, 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার z। এখন যেহেতু আমাদের সংখ্যা দুটো সেম, পাওয়ার দুটো সমান হয়ে যাবে, y ইকুয়াল z, তো এটা পেয়ে গেলাম। সেকেন্ড কেসে তাহলে তুমি এই কয়টা মান পেয়ে গেলা, এখন তোমাকে বলছে এইটার মান বের করতে। তো তুমি বের করো a y z ডিভাইড বাই x মাইনাস 1 হোল স্কোয়ার। তো এখানে দেখো y ইকুয়াল z, তো z এর জায়গায় y বসাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ এর মান তো জানোই, এর মান 2। তাহলে 2 ইন্টু y ইন্টু z এর মান 2, z এর মান এখানে y বসাও, তাহলে y ইন্টু y y স্কোয়ার ডিভাইড বাই x মাইনাস 1 হোল স্কোয়ার। x মাইনাস 1 মানে কি y, তার মানে y এর উপর স্কোয়ার মানে কি y স্কোয়ার, তাহলে y স্কোয়ার স্কোয়ার কাটা থাকলো জাস্ট 2। তাহলে তুমি দুইটা কেস সলভ করলা, একটা কেসে পাইলে হলো পুরো রাশিটার মান 0, আর একটা কেসে পাইলে হলো পুরো রাশিটার মান 2। তাহলে তোমাকে বলছে সম্ভাব্য মানের যোগফল, তাহলে যোগফল কি দাঁড়াচ্ছে আমাদের, যোগফল দাঁড়াচ্ছে 0 প্লাস 2 ইকুয়াল টু 2, এটাই হলো অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এটা সকলে বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাইকে।